হ্যালো বন্ধুরা, টুম্পা হালদারের আরেকটি ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমাদের খবর সবর কি? তোমরা কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুবই খুবই ভালো আছি। তো আমার ব্লগটা শুরু করেছিলাম বিকেল 5:30 দিয়ে। তো আমি চলে গেছিলাম নাগের মোড়ে রাস পূজা দেখতে। তো এটা রাসের উপলক্ষে করেছিল এই মেলাটা, বিশাল বড় মেলা হয়েছে। ওখানে প্রত্যেক দিন অনেক অনুষ্ঠান হয়েছে। তো আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটা দূরে, তো আমরা বিকেলবেলা গেছিলাম। তো অনেকদিন ধরে কোথাও যাওয়া হয়নি, হঠাৎ করে 3 দিনে চলে গেছিলাম সাইকেল নিয়ে। তাও তোমাদেরকে সব কিছু দেখাবো পরের ভিডিওয়ে। তো আমি এই গোপালের থিমটা তোমাদের সাথে শেয়ার করছি। তো পরে ভালো করে আরেকটা ব্লগটা এডিট করে তোমাদেরকে শেয়ার করব, যা যা থিম হয়েছে কিছু। তো গোপাল সোনাকে দেখে আমার খুব আনন্দ হচ্ছিলো। তো অনেকগুলো গোপাল ওখানে ছিল, পুরো 51টা ঝুলন দলরা গোপাল প্রতিমা থিম করেছিল ওখানে। প্রচুর প্রচুর লোক হচ্ছিল ওখানে। তো আমরা যখন গেছিলাম অনেক তাড়াতাড়ি গেছিলাম, তো যখন চলে আসি প্রচুর প্রচুর লোক হচ্ছিল ওখানে। তো তোমাদের সামনে যদি এরকম 51টা গোপাল ঠাকুর দেওয়া হয় তাহলে কেমন লাগবে, সেই মানে কী বলবো। আমার তো প্রথমে দেখে প্রচুর আনন্দ হচ্ছিলো। তো সামনের বছরেও গেছিলাম, তোমাদের শেয়ার করেছিলাম। তো এবছরেও গেছি, শেয়ার করেছি, ফুটেজটা নিয়েছি। তো ভাবলাম গোপালের থিমটা আগে তোমাদেরকে শেয়ার করি। তো পরের পার্ট টু গোপালের থিম আর অন্য অন্য যা থিম হয়েছে সব কিছু দেখাবো। আগে গোপালের থিমটা দেখাচ্ছি, পার্ট টুর জন্য কমেন্ট করে জানিও এই থিমটা কেমন হয়েছে। তারপরে এডিট করে তাড়াতাড়ি সেটা নিয়ে আসবো। তো একটা একটা করে আমি গলদা দিয়েই যাচ্ছিলাম, দিয়েই যাচ্ছিলাম। স্ট্রেস হচ্ছিল না, হচ্ছিল ওখানে কি বলবো। তো একটা করে দোলা দিয়ে যাচ্ছি, সাইডে দোলা গোপাল দিয়ে যাচ্ছি। তো ওখানে নাচতে ইচ্ছে করছিল, পুরো ঝাঁকা মাথা লাগছিল, কি আর বলবো। তো গোপাল কার কার ভালো লাগে অবশ্যই জানি, গোপাল তো আমার খুব 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 ভালো লাগে। আমারও ইচ্ছে আছে বাড়িতে আমার গোপাল নিয়ে আসা। তো হচ্ছে না ওই ভাগ্যটা এখনও, জানি না কবে হবে ভাগ্যটা। খুব 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 ইচ্ছে আছে গোপাল বাড়িতে নিয়ে আসা। তো আমার ইউটিউব ফ্যামিলির সবাই দেখি গোপাল পূজা করে, আমার খুব 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 আনন্দ লাগে, ভালো লাগে ভিডিওগুলো যখন দেখি। অনেকের ভিডিও আমি দেখছি, সবার ভিডিও দেখছি, তেমন একটা ইউটিউবে আমি মানে ফুটেজ দিতে পারছি না শরীরটা একটু খারাপ বলে। তো আবার তার জন্য ভাবলাম ছোটোখাটো একটা ব্লগ দিয়েই দিই। আর তোমাদের কমেন্ট আমি করতে পারি না, আরও কমেন্ট দেখে তারপরের দিন ভালো আছে তোমাদেরকে। তো করতে পারছি কিসের জন্য ওরকম হচ্ছে, আগে এই সমস্যাটা এই সমস্যাটা। তো অনুষ্ঠানটা দেখতে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, পাশে থেকে আর কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কালি শেয়ার করো। তোমাদেরকে শেয়ার করার জন্য লাইক না একটু এলে হয়, লাইক কমেন্ট না হয়। তো আমি চেষ্টা করি তোমাদের সবাইকে কমেন্ট করি। সবাই ভালো থেকো, এখন কমেন্ট টাটা।